আল্লাহ কয় যাও অগ্নি যাও, একটা আগুন তৈরি হবে, ওই অগ্নিটা দৌড়াইতে দৌড়াইতে মানুষকে দৌড়াইতে থাকবে, ফজর পড়ে দৌড়াইতে দৌড়াইতে জোহর পর্যন্ত দৌড়াইবেন, যখন খানার সময় হবে মানুষ খাইবে নামাজ পড়বে, এরপরে আবার দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে, এইভাবে মাগরিব পর্যন্ত দৌড়াইবে, দৌড়াইতে মানুষ সবাই কিছু কিছু লোক মদিনার দিকে চলে যাবে বাজান, এরপরে কি হবে শুনে নেন, দৌড়াইতে দৌড়াইতে যখন নিবেন যে সন্ধ্যাবেলাটা হবে ওই রাতটা হবে একটা রাত তিন রাতের সমান, আল্লাহু আকবার বলেন, তিনটা রাতের সমান যখন হয়ে যাবে হওয়ার পরে বাবা কি হবে জেনে নেন মেনে নেন শুনে নেন, আল্লাহর কসম আমার রসুল বলে ওই তিনটা রাত্র একত্রিত রাত হবে, এত বিশাল রাত হবে, এই রাতটা যখন পার হয়ে সূর্য উদিত হবে আব্বা সবাই খানার জন্য সকালবেলা নামবে, তিন রাত্র এক রাতের সমান হলে তিনটা রাত যদি একটা রাত হয় তাহলে কত বড় সময়টুকু যায়, এই তিন রাত্র যখন পার হবে সকলের এমন একটা খিদার ভাব হবে সবাই খানার জন্য আহারের জন্য দুনিয়াতে নামবে, নাইমা দেখতেছে পশ্চিম দিকে তাকায়া সূর্যটা আর মানে পূব দিকে ওঠে নাই, এখন পূবের সূর্য পশ্চিম দিকে উঠে গেছে, খোদার কসম মানুষের কান্না শুরু হয়ে যাবে, আল্লাহ গো কি শুরু হইলো, পশ্চিমের সূর্য মানে পূবের সূর্য পশ্চিমে উদিত হইলো, ওই দিন থেকে আল্লাহ কয় তওবার দরজাটা বন্ধ হয়ে যাবে, এরপর শুরু হবে কেয়ামতের আলামত, কিভাবে কেয়ামতের আলামত শুরু হবে, কোরআন বলে ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা, খোদার কসম জমিনের ভূমিকম্প শুরু হয়ে যাবে, ও আখরাজাতুল আরযু আসকালাহা, বাবারে সমস্ত নদীর পানিগুলা ভূমি করে দিবে, পানিগুলা বর্ষণ হয়ে উপর দিয়ে আসতে থাকবে, আসমানের তারকাগুলো খুশি খুশি পড়া শুরু করবে, আল্লাহু আকবার কোন ওরে ভাবে বাজার ভাঙিবে পাহাড় পর্বত তোলা হবে, সেদিন আল্লাহ শুনবে না কারো মানা পাগল মনরে, জায়গা তাই কো ঘুমায়া তাই কো না বলেন, জায়গা তাই কো ঘুমায়া তাই কো না পাগল মনরে, মা ফাতেমা তো জহরা দেখবে উম্মতের কারো জিব্বা ভাঙি খয়ে গেছে, কারো লাগ দিয়া মজুক বাকি রচ্ছে গো, কারো কুমাল দিয়া গড়াইয়া গড়াইয়া মজুক গুলা মরতেছে, খাতুনে জান্নাত মাতার গুণটাটা এইভাবে টান দিয়া ফালাইয়া উনার কুকড়ানো চুলগুলা যখন লাড়া দিব গো, বারোটা সূর্যের আলো লয় হইয়া যায়, আল্লাহু আকবার বলে উনি সাদা আঙ্গুলিটা এইভাবে দাঁড় করাইব, আল্লাহর আরশটা কাবা আরম্ভ করবে, গাইবি ভাবে আল্লাহ ডাক দিয়া কইব মারে মা, ও খাতুন জান্নাত ফাতেমা আঙ্গুলটা কেন উঠাইলেন, আঙ্গুলটা নামাইয়া দাও, তোমার আঙ্গুলের ধাক্কা আমি আল্লাহর আরশটা সইতে পারে না, আল্লাহু আকবার বলেন কথা কয় না কেন, আগে এত মেজাল ছিল না, এখন নেট বাইর হইয়া এতে এতের ভক্ত এতে এতের ভক্ত, কত দল আহলে হাদিস নামে যেটি বাইর হইছে এটি সবচেয়ে মারাত্মক ইমান হারালো, এরা মানুষের ইমানের প্রতি টার্গেট করে, ইমান নেওয়ার জন্য চেষ্টা করে, উত্তর ফান্দাইল হযরত শাহজালাল রহমতুল্লাহ যুব সংগঠনের উদ্যোগে 15তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশেষ করে সহসভাপতি সহকার আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি আওলাদে রসুল আন্তর্জাতিক স্কলারশিপ বিশেষ করে আল্লামা সৈয়দ মাকদুম শাহ আল মাদানী হুজুর কেবলার দয়া নিয়ে আপনাদের দোয়া নিয়ে আমি অনুরোধ করব, আমার সময় একেবারে অল্প কম, এই সময়ের ভিতরে বাবা এই মাসটা হচ্ছে বাবা গো দেখেন এই চাঁদের মধ্যে যে আল্লাহর ইবাদতের কত দাম, কারণ এটা আমার নবীজির মাস, সুবহানাল্লাহ, কোন আমাদের থেকে মেহরাজুন নবীর মাস বিদায় হয়েছে ঠিক কিনা, এই মেহরাজুন নবীর মাসকে অনেকে অস্বীকার করে, সাবানের চাঁদকে অনেকে অস্বীকার করে, কথা কন ঠিক কিনা, রমজান শুধু অস্বীকার করার মতো রাস্তা নাই, কিছু কিছু লোক বলে মেহরাজ কি, মেহরাজ নাকি কোরআন হাদিসে নাই, এবং কি বলে শববরাত কি, এগুলো কোরআন হাদিসে নাই, এটাই তো কেয়ামতের আলামত, কথা বলেন বাজান আমার কথার এদিকে মনোযোগ, আমি আপনাদের দোয়া নিয়ে আজকের প্রধান অতিথি মাকদুম শাহ আল মাদানী হুজুর কামালার দোয়া নিয়ে আলোচনার দিকে যাইব, আল্লাহর কোরআন 30 পারা, এই পবিত্র কোরআনের এত সম্মান এত ইজ্জত, কোরআনই তো আমরা পাইতাম না যদি নবী সরকার দোয়ালম না আসতেন ঠিক কিনা, বাজান গো ও বাজান লক্ষ্য করবেন মনোযোগ দিবেন, এমন নবীর প্রশংসা নিয়ে বসলাম যেই নবীর প্রশংসা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করে,
এখন নামাজের প্রতি ইমাম সাহেব বলেন আর হুজুরদেরকে বলেন বেশিরভাগ নামাজের তাকিদ দিয়ে কথা বলে কিন্তু একটা কথা বুঝবেন নামাজ কিভাবে কবুল হইব এই কথাটা তো জানার দরকার কথা বলেন ফাসুক তো নামাজ আমাদের জন্য ফরজ নামাজ তো আসলো মেহরাজুল নবীর মাসে ঠিক কি না কিন্তু যারা মেহরাজ মানে না তাহলে নামাজ কিভাবে পাইলেন নামাজ তো কোনো পান্ডাইলের বাজেট না সোনারঘাট বাজারের বাজেট না নামাজ বাজেট হইলেন আল্লাহর দিদারে আল্লাহর বাড়িতে ঠিক কি না বাজান কেন কথাগুলো বললাম ফাসুক তো নামাজ তো আল্লাহ বাজেট করে নাই নামাজ বাজেট করছেন আমার আব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ কিন্তু আমরা 45 ওয়াক্ত নামাজ ওই বাবারে এমন নামাজ পড়বেন যেই নামাজের কথা নবী বলেছেন আসসালাতুল মিরাজুল মুমিনিন সুবহানাল্লাহ কোন ওই নামাজের কথা নবী বললেন আসসালাতুল মিফতাউল জান্নাহ কিছু লোক তো নামাজ পড়ে সুদ খায় আবশ্যক মানদাইলে দিগো নাই মনে হয় সুদ আছে কেন কথাটুকু বললাম বাজান অনুরোধ করব আপনাদের প্রতি আমাকে কমিটি বললেন কিছু হাসর উপরে কথা বলতাম হাসরে যাওয়ার আগেই তো মৃত্যুবরণ করতে হবে মরণ ছাড়া কবরে যাওয়ার রাস্তা নাই কবরের পরবর্তীতে কোনো ডাইরেক্ট হাসর না কবরে যাওয়ার পরে সবাইকে আল্লাহ কবরে নিবে নেওয়ার পরে হবে কিয়ামত কথাগণ ঠিক কিনা ও বাজান মানুষ কিয়ামতের চিন্তা কি করবে একজনের মেন্টের মধ্যে বিবেকের মধ্যে মৃত্যুর টেনশন নাই সবার একটাই চিন্তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1000 টাকার কিস্তি রাগ করতেছেন এই টেনশনে মানুষ স্টক করে টাকার টেনশনে মানুষ বেইন স্টক হার্ড স্টক করে টাকার টেনশনে জাগার চিন্তা মানুষ ঘুমাইতে পারে না কিন্তু কোনোদিন শুনলাম না গো এমন এক নবীকে নবীজির কথা আমি বলতেছি গো যে এই কাফলিওয়ালা নবীরে কোন জাহান্নামী ব্যক্তি যদি একবার দেখে গো খোদার কসম আল্লাহ তার জন্য 60টা জাহান্নামের আগুন হারাম কইরা দিবা আল্লাহু আকবার বলেন আব্বা এমন নবী পৃথিবীতে বাবারে নামাজ হয় কি না একমাত্র কবুল আল্লাহই ভালো জানে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আপনাদের নামাজ কবুল এরকম বাহাদুর কেউ আছেন একশোতে একশোতে গ্যারান্টি দিতে পারবেন কিন্তু আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলেন নবীজির দুরুদ সুবহানাল্লাহ দুরুদ অজু থেকে পড়বেন একবার দুরুদ পড়বেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশশান একবার দুরুদের খাতিরে সাথে সাথে 10টা নেকের মালিক হয়ে যাবেন দশটি গুণা মাফ হয়ে যাবে এবং কি দশটি রহমত আপনার উপর আল্লাহ নাজিল করে দিবে দশ দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ খান এখন ওই নবীর দূরত্ব তো কি দূরের কথা নবীকেই মানে না এরকম আছে কি না হুজুর কি মানে না তাহলে আসেন বহু লোক নবীর মিলাদের কিয়াম জায়েজ নাই এই কথাটা বলে কি বলে না তাহলে আমি আপনাদেরকে বলবো নবীকে সম্মান করাই তো ইমানের দায়িত্ব যারা ইমানদার তাদের ভিতরে তাআজিম থাকবে সম্মান থাকবে নবীজি বলেন আলানা ইমানা লিমাল্লাহ মুহাব্বাতালা যার অন্তরে নবীর মুহাব্বত নাই সে কখনো ইমানদার হতে পারে নামাজের নাম কোনো ইমান না রোজার নাম কোনো ইমান না হজ করছেন এটা ইমান না কোরআন তেলাওয়াত ইমান না নামাজ পড়া ইবাদত কথা কেন রোজা রাখা ইবাদত হজ করা ইবাদত ইবাদতের মগজ হচ্ছে ঈমান আর ওই ঈমানটা হইছে কামলিওয়ালা দয়াল নবীজিকে জানের চাইতে ভালোবাসা জালালি সাহেব দলিল দেন দলিল নিয়ে যান বুখারি এবং মুসলিমের সহি হাদিস আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন কামলিওয়ালা নবীরে মহাব্বত করছেন এটার নাম ইমানদার না আমার নবী কয় ওমর যতক্ষণ আমি নবীজিরে জানের চাইতে ভালোবেসি না পারবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হওয়া যাইত না আল্লাহু আকবার বলেন ওই নবীজিকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না দুটা হাত তোলা দিয়ে দেখান নারায়ণ তাকবীর
আব্বা যিনি আসছেন আজকের মাহফিলে প্রধান অতিথি, ইনি আওলাদের রসুল, খাম খেয়ে মনে করেন না, একটু স্লোগানটা বেশি হতে হবে, তই না বুঝবে যে জালালের দায়িত্ব মানুষগুলোর গোছায় দেওয়া, হুজুর কেবলা এসে আলোচনা করবে, আজকের লজিকপূর্ণ আলোচনা শুনবেন এবং বর্তমান প্রেক্ষাপটের উপর আলোচনা শুনবেন, ওনার আলোচনা, আমি নিজে ওনার ভক্ত, একটু জোরে দিবেন স্লোগান, নারাই তাকবীর, নারাই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সৈয়দ মাকদুম শাহ আল মাদানী, হুজুর কেবলার 41তম নাকি 43তম আওলাদে রসুল, মাগমা একজন হক্কানি আলেম যে রাস্তায় যাবে, 58তম সরি 58তম 58তম আওলাদে রসুল, দেখেন তো তাকায়া, একজন হক্কানি নাইবে যে রাস্তা দিয়ে যাবে 40 দিন পর্যন্ত আসমানের গজব জমিনের নিচের আজাব বন্ধ হইয়া যায়। এখন যে বর্তমানের যে আলেম হগর এটি যে রাস্তা যায় গজব আরো বাড়ে, মাগো আওলাদ রসুলের কদম পড়ছে আপনার ধন্য, মদিনার ওই মাটি যদি হইতাম নবীজিকে বুকের মাঝে রাখিতাম, আওলাদ রসুলকে পেয়েছেন আপনারা ধন্য, আমি বলো করব রাস্তাঘাটে দোকানপাট কোনো জান্নাত না, আজকের জন্য এই ময়দানটা হলো জান্নাতের বাগান, সুবহানাল্লাহ, এখানে এসে নিজেকে ধন্য মনে করেন, ধন্য হয়ে যান, আওলাদ রসুলের সুমাসে যাবেন, হাতে চুমা খাবেন, মনে করবেন আসওয়াকে চুমা দিয়েছেন, কারণ তার 53তম বা 51তম আওলাদ রসুল যাদের কদমের দুলি আপনাদের এলাকায় পড়বে, আল্লাহ আকবার আল্লাহ আকবার, আমি অত্যন্ত ধন্য মনে করি, গতকালকে হুজুর কেবলার সাথে আমার প্রোগ্রাম ছিল, একটু মানে সামান্য সময়ের কারণে ওনার সাথে আমার দেখা হয় নাই, কারণ আমার আর একটা নেক্সট প্রোগ্রাম ছিল যার কারণে আমি ওটা ছিল, বানিয়ার সঙ্গে একটা প্রোগ্রাম ছিল গতকালকে, হুজুর কেবলার লগে দেখা হওয়ার কথা ছিল, আমার পরপরে হুজুরের মাইক ধরার কথা ছিল, হুজুরের রাস্তার কারণে রাস্তার সময় চলে গেছে যার কারণে হুজুরের সাথে দেখা হয় নাই, আজকেও যদি তকদির থাকে দেখা হবে, তবে অনুরোধ হচ্ছে আপনাদের প্রতি বাবা, ওয়াজ তো শুনলে হবে না, ওয়াজ নিতে হবে আমলে, বর্তমান ওয়াজ ঘরে ঘরে হয় আমল নাই, ওয়াজ এক কান দিয়ে শুনে আর কান দিয়ে বাহির করে ফেলে কথা কনা করে, তো আজকের ওয়াজগুলো শুনে আমলে নেওয়ার চেষ্টা করবেন, এই আশাবাদী হয়ে কারা কারা বসছেন হাত তোলা দেন, আল্লাহ প্রত্যেকের আমল করার তৌফিক দিয়ে দাও, ইমানের সহিত যেন আমল করতে পারে, নবীর দিদার যেন স্বপ্ন যুগে নসিব হয়ে যায়, সকলে জবান ছেড়ে দিই বলেন আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলে দুনিয়া মুসাফির কামল জানো না আইসো একা যাইবারে একা কয়বরে আল্লাহুম্মা ওয়ালায়ালে আইসো ভবে যাইতে হবে কয়বরে হিসাব লিকাশ দিতে রে হবে হাসরে আল্লাহ হো মুহাম্মদ বাজালেরি কিছু কিছু লোকেরা আমলের ওয়াজ করলে খুব খুশি হয়, রাগ করতেছেন, কিন্তু বুঝতে হবে আমলটা কার কবুল হবে, আবু জাহেল এজিদ আমল করছে, একদিনের আমলও তার জান্নাতে যাবে না, প্লিজ কথাগুলা বুঝবেন, কোন আমলে আল্লাহ খুশি, কোন আমলে রাসূলকে পাওয়া যাবে জানার দরকার আছে কি না,
মানুষ তো এটা খোঁজে না, নামাজ পড়লেন নবীর বিপক্ষে কথা বললেন, ওই নামাজ আপনার উটা জাহান্নামে নিব। নবীবাদ দিয়ে আমল করা যাবে না, কারণ কোরআন কলাই সালবিরা অন্ত ওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবে ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহ, যে নামাজে ঈমান নাই ওই নামাজে জাররা পরিমাণ সওয়াব পাওয়া যাইতো না। বাজার আমার নবী উম্মতের কত পাগল কত দিওয়ানা, আমরা উম্মত হইয়া তো একদিনও নবীর জন্য কাঁদিলাম না, যে আল্লাহ আমার নবীরে একটা বারের মতন দেখার সুযোগ করে দাও। এই টেনশনে মানুষ নামাজে হাত তুলে কাঁদে না, মানুষ কাঁদে নিজের জন্য, সম্পদের জন্য, অসুস্থতার জন্য, হায়াতের জন্য, রিজিকের জন্য। নামাজে মুনাজাত দিয়ে মানুষ এগুলাই চায় কথা কথা, কিন্তু কোনোদিন শুনলাম না যে আমার নবীরে একটা বারের জন্য খোদা তুমি আমার দেখাই দাও, নামাজ পড়বেন জাহান্নাম আপনার জন্য হারাম হবে, এই ডিগলার কোনো মৌলবি দিতে পারবে না, রোজা রাখছেন জাহান্নাম হারাম হবে, এই ডিগলার কোনো মৌলবি দিতে পারবে না, হজ করছেন হজিদের জন্য জাহান্নাম হারাম হবে, এই ডিগলার কোনো লোক দিতে পারবে না, কিন্তু আমার নবী এমন নবী গো, ওই কামলিওয়ালা নবীর একটা বার যদি কোনো জাহান্নামে লোক দেখে তার জন্য সাতটা জাহান্নামের আগুন আল্লাহ হারাম কইরা দেয়। ওরে দেখলে সবি পাগল হইবি, দেখলে সবি পাগল হইবি, কোন নিষেধ মানা থাকবে না রে, কলমের ভিতরে আলিম শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। সুবহানাল্লাহ, কোন রে আমার আমার চার দমের জিকির কর, পাইলে পাইতে পারো খুদার মুর্শিদ রূপে নয়ন দিয়াছে যেই জন, তার কি মরার চিন্তা আছে রে, কলবের ভিতরে আলিম শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। দুঃখ মারাত্মক কষ্ট নিয়ে বসলাম, মুসলমান কোথায় তাকাইয়া রইছে, টেলিভিশনের পর্দায় নেটের মধ্যে ধারাভাষ্যকারের মতন তারা সামসা সামিস কারদের ইহুদিদের দালালি করে, এরা বলে সবে বরাত বলতে কোরআনে নাই, নাউজুবিল্লাহ বলে মেহরাজ বলতে কোরআনে নাই, অথচ সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, আল্লাহু আকবার বলেন। আপনারাই বলেন তো নামাজ তো মেহরাজের বাজেট, যারা কয় সবে বরাত নাই, এটাই তো মারাত্মক কিয়ামতের আলামত। ওরে কিয়ামতের দিন গনাবে বান্দির পাটে চলে হবে, ভাই হইয়া বলবে মানিতে চাইবে না গো, আহার সাদের দুনিয়া বেশি দিন টিকবে না, ও দরদি এক বাপের দুই সন্তান বাই রাখবে না বাইয়ের মান, কারো দিকে কেউ গো বাজান ফিরা যাইতো না, ঠিক কিনা? ওরে আই বরকত উঠা যাবে বন্যরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে বাধা দিবে না। আব্বা যতই দিন আসতেছে কেয়ামতের আলামত একটার পর একটা প্রকাশিত হচ্ছে, আজকের এই কথাগুলো কেন বললাম শুনে নেন। আমার নবী একটা সেকেন্ডের জন্য আওলাদের চিন্তা করে নাই, আহলের চিন্তা করে নাই, চব্বিশটা ঘন্টা নবীজি কেঁদেছেন, রাব্বি হাবলিয়া উম্মতি, আর আমরা এই উম্মতেরা ফতুয়াবাজি করে কয় নবী আমার মতন, আমরা এই উম্মতেরা ফতুয়াবাজি করে কি জানেননি যে নবীর কিয়াম লাগবে না, কেন গো নবী নবী করে জানেননি, আল্লাহ এমন জায়গা বাদ রাখা নাই যেখানে নবীরে রাখে নাই, আপনি নামাজে যাইবেন আজান দিতে হবে, আজান ছাড়া মানুষ মসজিদে যাবে না, আজান যখন দিবেন ওখানেও আমার নবী আছে, যেমন আমি জালালি বানাইয়া কই না আল্লাহু আকবার আল্লাহু আকবার, চারবার বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কোন মুয়াজ্জিন যদি কয় হাইয়া আলা সালাম, চাকরি শেষ, কথা কন
হাইয়া আলা সালাম বলার আগে নবীর নাম নেওয়া লাগবে। কথা কন না করি, কোন মুয়াজ্জিন যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে ডাইরেক্ট হাইয়া আলা সালাম বলে তার আজান হবে না, কারণ যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবি। এবার আপনি নামাজে যান, নামাজে গেলে ওখানে ইকামত দেওয়া লাগে, ইকামতের মধ্যে আমার নবীর নাম আছে কিনা, জোরে কোন আছে কিনা। তো এই নবীরে আপনি কেমনে বাদ দেওয়ার জন্য চেষ্টা করেন, ও বাজান নবীজি চোখের পানি ফালাইয়া ফালাইয়া সেজদার মধ্যে এক টানা তিন দিন পড়ে রয়েছে, মাথাটা উঠায় না রে বাবা, হযরতে সিদ্দিক আকবর কান্দে, নবী গো আপনি কিভাবে এইভাবে সেজদা পড়ে রয়েছেন, আপনি কি আমাদের জন্য মায়া লাগে না, দয়া লাগে না? আমার নবী সেজদা থেকে মাথা উঠায় কান্দে, আবু বকর রে তোমার বয়সে যারা কবর যাবে এদের জন্য আমি চিন্তা করি, তুমি আবু বকর তাদের দায়িত্বটা নিতে পারবানি? আল্লাহু আকবার বলেন। হযরত সিদ্দিক আকবর যিনি শ্রেষ্ঠ সাহাবি ছিলেন, যার ইবাদতের কথা সহিহ বুখারীতে পাইলাম, দুনিয়ার তাম জাহানের নেক যদি এক ফাল্লাই লন, উমরের নেক যদি এক ফাল্লাই দেওয়া হয়, সিদ্দিক আকবর একটা রাতের নেকের সমান হবে না। জোরে জোরে কন্যা আল্লাহ আকবর। হযরতে সিদ্দিক আকবর কয়, নবী গো আমি আপনার গোলাম গো নবী, তুমি নবী চিন্তা করো না, কোন লোকের যদি যাররা পরিমাণ ইমান নিয়ে কবরে যায়, আমি আমার বয়সে বৃদ্ধ হইয়া কবরে যায়, ইমানের কারণে আপনি নবী পাগল হবার কারণে আমি তাদের কবরের দায়িত্বটা নিয়ে নিব। আল্লাহু আকবার বলেন। এই তাকবীর, এই রিসালাত। আব্বার আমার মনোযোগ নিয়ে বসবেন, অন্তরের কান লাগান। এবার কেন ওই কথার দিকে গেলাম, বাবা রে নবী আমার খাতুনে জান্নাত ফাতেমাকে ডাক দিলেন, যেই ফাতেমা তো জহরা একটা জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী, এই খাতুনে জান্নাতের নিয়েও মানুষে কটুক্য করে, মাওলা আলীকে নিয়ে কটুক্য করে, বাংলাদেশের মুসলমানেরা একটা লোকের প্রতিবাদ দেখি না রে বাবা, এগুলাই তো কেয়ামতের আলামত। মানুষ কয় থাক ওরটা লইয়া বসে আমারটা লইয়া আমি আসি, এটা কোনো আকিদা বনক সুন্নির কথা না। হযরত উমরের জীবনীটা পড়বেন, জীবনীর মধ্যে পায়া যাইবেন বাবা উমরে নিজের আব্বারে ছাড়ে নাই, কথাটা কি বানাইয়া কইছিনি? জোরে কর, নিজের বাপের কেল্লাটা ফালাইয়া দিছে গো, কোন লোক তো ওনারে জাহান্নামি লিগাল দিতে পারবে না, আব্বার কেল্লা ফালাইয়া। খোদা কয় বন্ধু আপনার প্রেমে যেহেতু আব্বার কেল্লা ফালাইছে, আমি তার লকাব দিলাম ফারুক, অর্থাৎ হক এবং বাতিলের ফেরেক করনেওয়ালা খাত্তাব। আল্লাহু আকবার কোন, আমি তারে খাত্তাব লকাব দিলাম, সে হলো হক এবং বাতিলের ফেরেক করনেওয়ালা। ও বাজান যত রকমের আপনি নামাজ ইবাদত করেন না কেন, কাবলিওয়ালা নবীর প্রতি পরিপূর্ণ ইমান না আনলে আপনার ইমানে হবে না। ইমান নাই নামাজের দাম নাই, ইমান নাই রোজার দাম নাই, ইমান নাই হজের দাম নাই, ইমান নাই যাকাতের দাম নাই। কবর যাইবেন গো বাজান, সবাই যাই হবে। ওই খাতুন জান্নাত কান্দে, আব্বা তুমি কেন চিন্তা করো, যতই কষ্ট হোক না কেন গো আমার বয়সী যতগুলা নারী কবরে যাইব, যারা পরিমাণ ইমান যদি থাকে গো আমি তাদের দায়িত্বটা কবরে নিয়া নিব। সালাতু নিয়াও রাসূলুল্লাহ আলাইকুম সালামু নিয়া, সবাই মিলে সালাতু নিয়াও রাসূলুল্লাহ আলাইকুম সালামু নিয়া, কুম বানা দেমে রেসিনে কম দিনা লিকালো বা রে গম সে সফিনা সালাত, জোরে সালামু নিয়া। আসলে ইমান রোয়ে কোরআন মগজে দিল, হাসতে হবে রহমতাল লিল আলামিন, সালাতু নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামু নিয়া হাবিবাল্লাহ। আব্বারে কিয়ামতের 41 থেকে 40 দিনের আগের কথা, যে ঘটনাটা ঘটবে কিয়ামতের আগে,
এগুলা হাদিস ও হাদিসের মধ্যে পাইলাম। হযরত ইমাম মেহেদীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন, উনিও কিন্তু নবীর বংশের হবে, মা ফাতেমার আওলাদ হবে, হাসাইন হুসাইনের আওলাদ হবে। সুবহানাল্লাহ, জোরে কন্নারে বাবা, মাওলা আলী কেরামুল্লাহ ওয়াজ্জাহর বংশের হবে। ওই ব্যাপারে আমার ইমাম মেহেদি এমন একটা নির্জন এলাকার মধ্যে উনি আবিষ্কৃত হবেন, যেখানে আধুনিকের সাথে কোনো যোগ থাকবে না, আধুনিকতার সাথে কোনো রকমের চিহ্ন থাকবে না। যেমন আধুনিকতা কারে কয়, জালালি ভাই বর্তমান মোবাইল ফোন বলেন, বর্তমান কানেন প্রত্যেকের ঘরে ঘরে আছে, কথা কন ঠিক কি না? এগুলারে আধুনিকতা বলা হয়, নিত্য নতুন বলা হয়, ডিজিটাল বলা হয় বাবারা। কিন্তু এমন একটি পাহাড় বেষ্টিত এলাকা উনি জন্মগ্রহণ করবেন, চল্লিশ বছর যখন পার হবে উনি প্রকাশিত হবেন। ও বাবা, ওই ইমাম মেহেদীকে চিনার কিছু উপায় বলে দিই, হযরত ইমাম মেহেদীকে চিনার কিছু রাস্তার কথা বলে দিই। হযরত ইমাম মেহেদী সবচেয়ে উঁচা লম্বা থাকবেন, ও বাবা উনি কোনো কথা বলতে লইলে তোতলাইবেন, জিব্বাটা বার থাকবেন, উনি তোতলাইয়া কথা বলবেন, তোতলানির কারণ উনি মেজাজ কারিক হইয়া হাঁটুর মধ্যে শুধু থাবড়াবেন। কেন? উনি তোতলায় জবান ছেড়ে দিয়ে কোন ইয়া রাসূলুল্লাহ, তুতলানির কারণে কথা বলতে পারবে না, কোনো কথা কইতে গেলে তুতলাইবেন বাবা। ওনাকে চিনার উপায় হবে, ওনার চুলগুলা থাকবে মানে চিকন চিকন চুল, ছিলকি ধরনের চুল, জিলকি মারনের ধরনের চুল বাবারা। দাও বাবা বুড়ি থাকবে একবার চিকন হইয়া নাকের মাথা পর্যন্ত, এই মাথা পর্যন্ত ওনার বুড়িগুলা চিকন হইয়া বাইর হইব, এত সুন্দর দেখা যাইব। ওনার নাম হবে মোহাম্মদ, চিল্লা কোন ইয়া রাসূলুল্লাহ। আব্বারে মার নাম থাকবে আমেনা, বাপের নাম থাকবে আব্দুল। ও বাজালো, ওই ইমাম মেহেদি ওনার হাতগুলো স্বাভাবিক হাতের চেয়েও একটু লম্বা হবে, ওনার সাথে হেঁটে পারবে না, যেই কোনো মজলিসে যদি উনি বসে ওনারে আলাদা এক সৌন্দর্য দেখা যাবে। এই সৌন্দর্য রূপ দিছে কে, জোরে কন কে, বাজান মনোযোগ। কারণ যেহেতু আপনারা হাসর কেয়ামতের সাবজেক্ট দিলেন, এই জন্যে আমি কেয়ামতের কথা বলে হাসরে যাইতেছি। এবার কি করলেন, মনোযোগ নিয়ে বসবেন। ও আমার গ্যারি গুনি সন্নি ভাই বাবারা, পরদানিসীন মা ও বোনেরা, উনি মক্কায় যাইব তাওয়াব করার জন্য, কিছু কিছু তাওয়াব অবস্থায় আল্লাহর অলিরা দেইকা ওনারে ডাক দিয়ে কইব উনি ইমাম মেহেদি, উনি অস্বীকার করবে আমি ইমাম মেহেদি না, আমি হচ্ছি ও বাজানা না মোহাম্মদ। উনি বলবে না, উনি কইব আমি ইমাম মেহেদি না, আমার কেন তোমরা ইমাম মেহেদি বলে ডাকদা, আমি হলাম মোহাম্মদ, চিল্লে এখন আল্লাহ আকবার। উনি মক্কাবাসীদের তীক্ষ্ণ হইয়া মদিনার দিকে রওনা হইব, মদিনার উদ্দেশ্যে রওনা হইলে মক্কা এবং মদিনার মাঝামাঝি মাঝখানে যখন যাইবেন, মদিনা থেকে মক্কার দিকে আসা একটা কাফেলা আল্লাহর ওলি চল্লিশ জনের মতন থাকবে, ওনাদের সাথে ওনার দেখা হইয়া যাবে। দেখা হইলে আল্লাহর ওলিদের তো বেলায়েতি চক্ষু থাকবে, বেলায়েতি চোখের কারণে ওনারা দেখবে ইনি হচ্ছেন ইমাম মেহেদি। ওনারা ধরে বুঝাইয়া সবাই নিয়ে যাইব, ধরে সবাই যখন নিয়ে যাইবেন বাজান রে, নাওয়ার পরে ওইখানে তাওয়াব অবস্থায় গাইবি একটা আওয়াজ হবে, যদি দয়া মনে করেন, কষ্ট না মনে করে একটু সামনে আপনারা আগান, মানুষগুলোর বসার সুযোগ করে দেন, বারবার আগাইতে ভালো লাগবে না, একটু কষ্ট করে আগান। আর দূরত্ব না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাও, সবাই সামনে আগান, মা আল্লাহুম্মা জমিনে পরে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী, মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার, আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাও, মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা,
হাদিসি বললি কোরআনে পড়লি তবু নবী চিনলি না রে তবু নবী চিনলি না নবীজিকে না চিনিলে নবীজিকে না চিনিলে জাহান্নামে ঠিকানা আল্লাহ মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা বাজার মানজু গাইবি একটা শব্দ হাজা খলিফাতুল্লাহ ইমাম মেহেদি জবান ছেড়ে দিয়ে কন্যা সুবহানাল্লাহ তখন আল্লাহ রইলে কবি ইনি ইমাম মেহেদি ইমাম মেহেদি তখন উনি স্বীকার করবে আনা মেহেদি আনা মেহেদি ওই মুহূর্তে সারা মক্কা তাওয়াফ অবস্থায় যতগুলো ইমানদার থাকবে সবাই ওনার কাছে বায়াত গ্রহণ করবে উনি মক্কা এবং বাবারে আমার মকামে ইব্রাহিমের মাঝামাঝি থেকে হাত পাতিয়া দিব আসরে আসো বায়াত হইয়া যাও ওটার নাম হইছে বায়াত রাসুল বায়াত খোদা যেটার কথা কোরআনে বলেছেন ও বাবা ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকাইদি এই বায়াতে রাসূলে জারি করছেন একমাত্র আবেদ শাহ আল মাদানি হুজুর কেবলা আবেদ শাহর বড় অবদান হুজুর কেবলা আবেদ শাহর বড় অবদান আজ বিশ্বে জিন্দায় আছে সুন্নিয়তের শান বলেন আজ বিশ্বে জিন্দা আছে সুন্নি হুজুর কেবলা না আসিলে বাংলাদেশেতে সুন্নিয়তের দাপন হতো বাতিলের খাতি ঠিক কিনা ইমান হারা হইতো শত নব্বই মুসলমান ইমান হারা হইতো শত নব্বই মুসলমান আজ বিশ্বে জিন্দা আছে সুন্নিয়তের শান বলেন হুজুর কেবলা আবেদ শাহর বড় অবদান হুজুর কেবলা আবেদ শাহর বড় অবদান আজ বিশ্বে জিন্দা আছে সুন নিয়তের শান চিল্লে কোন আল্লাহ আকবার আমারে সারা পৃথিবীর মানুষ যখন শুনবে ইমাম মেহেদি এসেছেন বায়াত হওয়ার জন্য সবাই দৌড়ে মক্কার দিকে ছুটবে এদিক দিয়া তাফসিরে পাইলাম যিনি হচ্ছে ইশারহুল্লাহ আল্লাহর পয়গম্বর ও বাবা বাইতুল মুকাদ্দেস অথবা যে কোনো একটা মসজিদের ছাদে ওখানে নামবে দুজন ফেরেস্তার কাদের মধ্যে হাত দিয়া ঢেলনা দিয়া বর দেয়া উনি ওই ছাদের নামবে বাইতুল মুকাদ্দেসের ছাদে সিঁড়ি থাকবে না এবং তাফসিরে পাইলাম সিঁড়ি ছাড়া মসজিদ হবে ওই মসজিদের সাথে নামবেন উনি ডাক দিব আসরে আসো কে আসো আমি তো হচ্ছি ও বাবা ঈসা রহল্লা আমি আখেরি নবীর উম্মত হই আল্লাহ আমার পাঠাইছে জোরে জোরে কান্না আল্লাহু আকবার ওরে বাবা যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা রহল্লা পয়গম্বর হইয়া আল্লাহর কাছে দরগাস্ত করার কারণে আমার আল্লাহ দরগাস্তটা মঞ্জুর করলেন উনি আইসা কি করবেন মদিনার দিকে ছুটবেন মক্কা যে আরত মাথা ওয়াফ করে মদিনায় যাইয়া যখন আমার নবীর রওজা মুবারকের কাছে দাঁড়ায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি গো নবী ওনার সালামের উত্তরটা জোরে দিতে দেরি করবে না দুঃখ লাগে কিছু কিছু ইউটিউবার কিছু কিছু টেলিভিশন বক্তা এগুলা তো টেলিভিশনে যায় ডিগ্রি নাই যেগুলো শয়তানের টাকা খেয়ে ইহুদিদের দালালি করে নয়েজদের ট্যাবলেট খেয়ে যে বলে আমার নবী নাকি রওজা মোবারকে মৃত্যু আছে নাউজুবিল্লাহ কোন আমি বলবো চ্যালেঞ্জ করলাম কোনো মানুষ মরে না কুল্লু নাফসিন যায়কাতুল মউত মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে এপার থেকে ওপারে যায় যখন কবরে যাওয়া হয় আপনারা বলেন তো কবর পাশ দিয়ে গেলে সালাম কি দেয় না তো মরা মানুষের কি সালাম দেওয়া যায় যখন মানুষটা মৃত্যুবরণ করে যায় কি খাটের উপরে থাকলে কোনো ব্যক্তি আজ পর্যন্ত দেখছেন মরা মানুষের সামনে যায় কোথায় আসসালামু আলাইকুম চাচা আপনার রুটা কত নিয়ে গেছে কথা কন না মরা মানুষ ওই টাইমে তার রুহুটা তো দেহে থাকে না ওই টাইমে সালাম দান যায় না কথা কথা এই জন্যে কেউ ওই টাইমে সালাম দেয় না কিন্তু কবরে যাওয়ার পরে কবরে যাওয়ার পরে আপনি যেই হক না কেন নারী হক পুরুষ হক মুসলমান ফাঁসে দিয়ে যাইতে কয় আসসালামু আলাইকুম ইয়া হালাল
আমনগা দেশে আসেনি এটা তো আপনারা আমার কন্ত মরা মানছে দেখি সালাম দেন যায়নি কি তাহলে এই যে ওয়াহাব্বারা এইগুলা কয় কষ্ট লাগেনি এরা তো মৃত্যু এরা জাহেলের দল কথা বলে এরার মুখের স্টেশন নাই কথার স্টেশন নাই কয় একটা করে আরেকটা ঠিক কি না বাবা আব্বা অনুরোধ থাকবে আপনাদের প্রতি যদি নবী মইরা যাইতো সাধারণ মানুষের কবর সালাম থাকতো না বাবা অনুরোধ থাকবে আপনাদের প্রতি লক্ষ্য করবেন মনোযোগ দেন অন্তরে কান লাগান একটা ছেলে ওই দিকে লাইট মারে একজন যাইলে হবে বদমাশ ছেলেটা ওই দূর থেকে লাল লাইটগুলো মানে টার্গেট লাইট বাজান বাংলাদেশে মানতে যে কত যে ফাজলামির মানুষ আছে এটা বোঝা যায় কারণ হাতের আঙুল সব সমান না তো যাক আমি আপনাদেরকে অনুরোধ করবো বাবা আমার দিকে মনোযোগ আল্লামা সৈয়দ মাকদুম শাহ আল মাদানি হুজুর কাবিলা আসবে আমি ছেড়ে দিব আমার সময় খুব কম আমার বলছে হাসুর উপর আলোচনা করতাম কিন্তু কেয়ামতের 40 দিন আগে কি ঘটবে 120 দিন আগের কথাগুলা কোনো জায়গায় বলো 40 দিন অথবা 120 দিন এই 120 দিনের আগে কথাগুলো আমি বলে আমি আপনাদের থেকে বিদায় হবো হাসরের কিছু টার্গেট দিয়ে যাব তবে অনুরোধ থাকবে বাবা জমানাটা যতই আধুনিক হচ্ছে ততই ইমান আকীদা মানুষ হারাচ্ছে কথা কয় না রে আগে এত মেজাল ছিল না এখন নেট বাইরোয়া এতে এতের ভক্ত এতে এতের ভক্ত কত দল আহলে হাদিস নামে যেটি বাইর হয়েছে এটি সবচেয়ে মারাত্মক ইমান হারালো এরা মানুষের ইমানের প্রতি টার্গেট করে ইমান নেওয়ার জন্য চেষ্টা করে আমার মাহফিল আগামী 13 তারিখ আমার ছেলে বাবা কোন গ্রাম না ফান্দাইল এই গ্রামে তো দক্ষিণ আচ্ছা লাগবে না লাগবে না আমি ইনশাল্লাহ ওখানে 9টা জাস্ট টাইম 9টা মাইক ধরবো হয়তো এসার পর ভরে ধরতে পারি আগে চলে আসবে তবে আপনাদের সকলের শানেরা সালাতের উপর আলোচনা হবে ইনশাল্লাহ আপনারা সকলে থাকবেন যদি মদিনাওয়ালা বাস হয় আল্লাহর রহমতে আমি আসবো তবে কথা হচ্ছে বাবা যেইভাবে মানুষগুলো বসছে আনন্দ লাগতেছে অল্প সময় মাঠটা কানায় কানায় ভর্তি চিল্লে কোন আলহামদুলিল্লাহ বাজান এবার ওখানে যাইব ইমাম মেহেদি দুজনের সাথে দেখা হইব সাক্ষাৎ হইব কথা হইব হযরতে ইমাম মেহেদি ওই টাইমে নামাজের সময় ওয়াক্ত হবেন নামাজের ওয়াক্ত হওয়ার পর উনি বলবেন আপনি নামাজ পড়ান হযরত ঈসা রুহুল্লাহ কইব আমি পড়াবো কেন আপনি পড়ান কয় না না আমি পড়াইতাম না আপনি পয়গম্বর মর্যাদা আপনার আপনি পড়ান কো আমি পয়গম্বর ছিলাম এখন তো পয়গম্বর না এখন হইছি আখির নবীর উম্মত আপনি হইলেন খলিফা হাজা খলিফাতুল্লাহ ইমাম মেহেদি আপনি খলিফা আপনি আমারে নামাজের জন্য বলেন না আমি আপনার পিছে নামাজ পড়বো ও বাবা দরজালের আবিষ্কার হবে যে দরজালটা তীক্ষ্ণ হবে অনেক উঁচু সিনা থাকবে উঁচু সে জায়গার মধ্যে মানুষ মারবে মায়েরা জীবন দিবে আবার জীবন নিবে এক যুবকের সামনে তারা দেখা হইয়া যাইব যুবক বললে না না তুমি কেন তোমারে কেন খোদা কইতাম খোদা যদি না খাও তোরে এখন আমি আঙ্গুলের ইশারাতে তোর রুহটা লইয়া যাইমু আবার তোরে জিন্দা করমু আগলা ছেলেটা যুবক কয় না না আমার খোদা তিনি যিনি ডাইরেক্ট মানুষ মারে না আবার ডাইরেক্ট জিন্দা করে না আমার খোদার সাথে কারো শরিক নাই লা শারিক লা আমি ওই রাব্বুল আলামিনকে মানি তুই দুষ্ট শয়তান রে মানি না 40 দিনে শয়তান ওই বদমাইশটা সারা পৃথিবীটা ঘুরবে মানুষের ইমান নষ্ট করার জন্য 40 দিনে সারা পৃথিবীটা ঘুরবেন ও বাবা দিনগুলা বড় করে দিবেন রাব্বুল আলামিন রাত্র বড় করে দিবেন এক একটা দিন এক একটা রাত্র 3 দিনের সমান হইয়া যাইব ও বাজান লক্ষ্য করবেন মনোযোগ ওই দরজাল যখন হযরত ঈসা রাহুল্লার সামনে চলে আসবেন আসা মাত্র ঈসা নবীর নাকের মাথায় এমন একটা নিঃশ্বাসের আল্লাহ আয়োজন করবেন নিঃশ্বাসের প্রকাশ করাইবেন উনি নিঃশ্বাস ফালাইতে দেরি গো দরজালের শরীরে যখন নিঃশ্বাস লাগব গো দরজাল জাগার মধ্যে মোমের মতন গইল্লা মারা যাইব এরপরে আসবে দাব্বাতুল আর্থ দাব্বাতুল আর্থ নামে পানি প্রাণী পশুর মতন চেহারা বাবা ওর ডান হাতে ডান ডানা থাকবে দুইটা মানুষের মতন কথা বলবে এক ডানার মধ্যে থাকবে মুসা কালিমুল্লার লাঠি ডান ডানার মধ্যে বাম ডানার মধ্যে থাকবে সুলেমান পয়গম্বরের আংটি লাঠি এবং আংটির আলোচনা যদি করতে যায় অনেক সময় লাগবে ছেড়ে দিলাম এদিকে না আজকে বাবা
এবার উনি ওই দাব্বাতুল আর নামে ফানিটা চল্লিশ দিনে উনি প্রমাণ করবে সারা মানুষের কাছে কাছে যাইব। যাইয়া ডাইন হাতের লাঠি দিয়া লিখবে, উনি লিখবে মুমিন, আর বাম হাতের আংটি দিয়া লিখবে কাফের। ও বাবা, হঠাৎ করে এটা উদয় হয়ে যাবে, ইয়ার পরে আবিষ্কৃত হবে ইয়াজুজ মাজুজ, যেরই প্রশ্নতা অনেক বড় হবে। এগুলার যদি অ্যাটেম বোম মারেন, বোম মারলে কাম হবে না, গ্যানেট মারলে কাম হবে না, যত রকমের বোমা থাকুক না কেন বোমার শক্তি আল্লাহ নিয়ে যাইব। ইয়াজুজ মাজুজ যখন আবিষ্কার হবে, ওনার টাইমে চেয়ে থাকবে বাদশাহ জোরকার লাইন, যিনি সবচেয়ে হায়াত বেশি পাইলেন, শাসন বেশি করলেন। ও বাজান বাদশাহ জোরকার লাইনের কাছে ওনার ফজারা যাইব, সকলে যাইয়া ধরবে, হুজুর এদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেন হুজুর গো, এদের জ্বালা যন্ত্রণা বাঁচতে পারে না। উনি কি করবেন, বিশাল প্রশ্নতা করে একটা ওয়াল উঠাইবেন, ওই ওয়ালটার ভিতরে তারা বন্দি থাকবেন, জিব্বা দিয়া সাটাইতে সাটাইতে ওয়ালটাকে নরম করবেন, কিন্তু ওয়ালটা ভাঙবে না। এইভাবে করতে করতে একদিন বিকালবেলা যখন ইয়াজুজ আর মাজুজ কইব, আজকে আর করবো না, আগামীকালকে এটারে বাংবো ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ কইতে দেরি গো, ইনশা আল্লাহর কারণে আল্লাহ নামের মধ্যে একটা জোশ মাইরা। আল্লাহ কি করবেন, পরের দিন যখন জিব্বাটা লাগাইব, ওয়ালটারে ছিদ্র বানাইয়া দিওয়া, ছিদ্র হওয়ার পরে ইয়াজুজ মাজুজ দেশের সৌন্দর্য পৃথিবীর দেখিয়া একসাথে ধাক্কা মাইরা ওয়াল নিচে পালাইয়া ওরা বাহির হবে, সামনে ওদের নদী পড়বে, ওই নদীটার পানি এমনভাবে ওরা প্রাণ করবে, এখানে যে নদী ছিল কেউ বলতে পারবে না। ও বাবা, এদের জ্বালা যন্ত্রণা ইশারো কল্লা কাঁদবে, ও ইয়ামা রাল্লায়া, আমরা রে এদের থেকে রক্ষা করো না। আল্লাহ কইব, পাহাড়ের উপর উঠে যান, ওটা উঠে যাবে পাহাড়ের উপরেই। ও বাবা, দেখেন ঈসা রহল্লা সবাই নিয়ে পাহাড়ের উপরে বাস করবেন, ইন্দিবিন টাইমে কইব, আল্লাহ খিদার জ্বালা তো বাসি না, খানার জন্য তো নামতে পারি না, এদের জ্বালা যন্ত্রণা, তুমি এদেরকে একটা ব্যবস্থা করো না। আল্লাহ পোকা একটা নাজিল করবে, এই পোকালটা সৃষ্টি হইয়া এদের শরীরের মধ্যে পোকা হবে, পোকা হইয়া পোকা যখন কামড় দিবে, শরীরের মাংসগুলা পচতে পচতে গোসে গোসে এগুলা পড়ে যাইব। ও বাবা, ইয়াজুজ মাজুজের শরীরে পছন্দ ইরা জাগার মধ্যে তারা মারা যাইব। আল্লাহ কবি ইশারো হল্লা, এবার নাম খানার জন্য তারা নামবেন, খানা আহারের জন্য নামবেন, কিন্তু এদের মাংস ভসা গন্ধে ওনারা খানা খাইতে পারে না। কয় আল্লাহ গো, এত দুর্গন্ধ আর তো ভালো লাগে না, সহ্য হয় না, তুমি না রহমান খোদা আমাদেরকে দুর্গন্ধময় দেশ করে দাও। আল্লাহ এমনভাবে বৃষ্টি নাজিল করবে রে, বৃষ্টি হইবে সারা পৃথিবীকে, ওই দিন একসাথে দোয়াইয়া ফত পবিত্র বানাইব, তাদের ফসা মাংসগুলা ধুইয়া সাগরের দিকে নিয়ে যাই। আল্লাহু আকবার বলেন, আরেই তাকবীর, আরেই রিসালাত, আল্লামা আমদে হোসেন জালালী সাহেব, উত্তরখণ্ডের সাজারাল যুব সংঘ, কষ্ট হচ্ছে আপনাদের? আব্বা শুনে নেন, খুব মারাত্মক ধরনের কথা। এই কিয়ামতের আলামত যা বলেছেন রসুল, যা বলছেন তাই ঘুরতেছে। এর পর কিছু কিছু বেদক মার্কা মুলুবীরা কয়, নবী বেলে গায়েব জানে না, কয় কি কয় না, দুঃখ লাগে, কষ্ট হয়। রসুল বলেছেন কোরআন, আমরা মেনেছি কোরআন। রসুল বলেছেন নামাজ পাঁচক্ত, আমরা পড়ি পাঁচক্ত নামাজ। রসুলের নামাজ পড়ো, কোরআন মানো, হাদিস মানো, রসুলরে মানো না, এদের মতন মুনাফেকার হতে পারে? এই জন্য শুনে নেন বাবা, মনোযোগ নিয়ে বসুন। এবার ওই ইয়াজুজ মাজুজের পচা শরীর সব ধুয়ে পরিষ্কার করে দিবে, এবার রাব্বুল আলামিন একটা ধোমার সৃষ্টি করবেন, ওই ধোমাটা ইমানদারের মানে বুকলে লাগলে, অর্থাৎ নাকে লাগলে সর্দি হবে, কাশ হবে, আর বেঈমানদের বুকে লাগলে জাগাত তারা মারা যাবে। আর একটা বাতাসের সৃষ্টি করবে, ঠান্ডা পকর বাতাসটা হবে, এই বাতাসটা যদি ইমানদারের বুকে লাগে ওরা মারা যাবে। আর বাবার এরপরে কিছু লোক থেকে যাবে, থাকার পরে আল্লাহ কী করবে দেখেন, আল্লাহ কয় যাও অগ্নি যাও, একটা আগুন তৈরি হবে, ওই অগ্নিটা দৌড়াইতে দৌড়াইতে মানুষকে দৌড়াইতে থাকবে, ফজর পড়ে দৌড়াইতে দৌড়াইতে জোহর পর্যন্ত দৌড়াইবেন, যখন খানার সময় হবে মানুষ খাইবে নামাজ পড়বে, এরপরে আবার দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে, এইভাবে মাগরিব পর্যন্ত দৌড়াইবে, দৌড়াইতে মানুষ সবাই, কিছু কিছু লোক মদিনার দিকে চলে যাবে বাজান। এরপরে কী হবে শুনে নেন, দৌড়াইতে দৌড়াইতে যখন নিবেন, যে সন্ধ্যাবেলাটা হবে ওই রাতটা হবে একটা রাত তিন রাতের সমান। আল্লাহু আকবার বলেন,
তিনটা রাতের সমান যখন হয়ে যাবে, হওয়ার পরে বাবা কি হবে জেনে নেন, মেনে নেন, শুনে নেন। আল্লাহর কসম আমার রসুল বলে ওই তিনটা রাত্র একত্রিত রাত হবে, এত বিশাল রাত হবে। এই রাতটা যখন পার হয়ে সূর্য উদিত হবে, আব্বা সবাই খানার জন্য সকালবেলা নামবে। তিন রাত্র এক রাতের সমান হলে তিনটা রাত যদি একটা রাত হয় তাহলে কত বড় সময়টুকু যায়। এই তিন রাত্র যখন পার হবে সকলের এমন একটা খিদার ভাব হবে, সবাই খানার জন্য আহারের জন্য দুনিয়াতে নামবে। নাইমা দেখতেছে পশ্চিম দিকে তাকায়া, সূর্যটা আর মানে পূব দিকে ওঠে নাই, এখন পূবের সূর্য পশ্চিম দিকে উঠে গেছে। খোদার কসম মানুষের কান্না শুরু হয়ে যাবে, আল্লাহ গো কি শুরু হইলো, পশ্চিমের সূর্য মানে পূবের সূর্য পশ্চিমে উদিত হইলো। ওই দিন থেকে আল্লাহ কয় তওবার দরজাটা বন্ধ হয়ে যাবে, এরপর শুরু হবে কেয়ামতের আলামত। কিভাবে কেয়ামতের আলামত শুরু হবে? কোরআন বলে ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা, খোদার কসম জমিনের ভূমিকম্প শুরু হয়ে যাবে। ও আখরাজাতুল আরযু আসকালাহা, বাবারে সমস্ত নদীর পানিগুলা ভূমি করে দিবে, পানিগুলা বর্ষণ হয়ে উপর দিয়ে আসতে থাকবে, আসমানের তারকাগুলো খুশি খুশি পড়া শুরু করবে। আল্লাহু আকবার, কোন ওরে ভাবে বাজার ভাঙিবে, পাহাড়ে পর্বত তোলা হবে, সেদিন আল্লাহ শুনবে না কারো মানা পাগলে মনরে, জায়গা তাই কো ঘুমায়া তাই কো না, বলেন জায়গা তাই কো ঘুমায়া তাই কো না পাগলে মনরে, জায়গা তাই কো। আল্লাহ সবাইকে জবান দিছে মহাপতে, বলেন জায়গা তাই কো ঘুমায়া তাই কো না পাগলে মনরে, জায়গা তাই কো কো না, বলেন জায়গা তাই কো ঘুমায়া তাই কো না পাগলে মনরে, জায়গা তাই কো। ইসরাফিলের করুণ সুরে ভাঙবে যত পাহাড় পর্বত, ভাঙ্গা সুইরা হইয়া যাবে ফানা পাগল মনরে, ভাঙ্গা সুইরা হইয়া যাবে ফানা। আমল কর পাক পাঞ্জাতন, মায়ের কোলে হইবে মরণ, আমল কর পাক পাঞ্জাতন, মায়ের কোলে হইবে মরণ, কি আমতের বয় চিন্তা থাকবে না পাগল মনরে, জায়গা তাই কো ঘুমায়া তাই কো না, বলেন জায়গা তাই কো ফাগলে মনরে, জায়গা তাই কো। উমা কুল্লু মা আলাইহা ফান, খোদার কসম সব লন্ড বন্ড হইয়া যাবে, জমিন থাকবে না পেটে যাবে, আসমানের তারকা গুলা খুশি খুশি পড়বে। ইজা সামা উম ফাতরত, এটা আমি বলি নাই, বলছে কি জোরগণকে। ও বাজার ওই দিন ফ্যাটের মধ্যে মাদের বাচ্চা থাকবে, তিন মাসের বাচ্চা, এই জমিনের ভূমিকম্পের কারণে ঘষার কারণে জাগার মধ্যে খালাস হইয়া যায়, এমন কিয়ামত হবে রে। আসমান জমিন পাহাড় গুলা তুলার মতো উঠতে থাকবে, এক দেশের মানুষ আরেক দেশে যাই পড়বে। ওই দিনের কিয়ামতের আলামত শুরু হইয়া কিয়ামত হইব, আবার যে যেখানে থাকবো ওই কিয়ামতের আগে, কিয়ামত যখন হবে ইসরাফিলে ফিঙ্গা ফু দিবে, কিয়ামত হইয়া যাইব, শেষ মুহূর্তে একটা ফু দিব রে, যে যেখানে কবরে থাকবেন ওই কবর থেকে দৌড়ানে শুরু করবেন হাসরের দিকে, দৌড়াইতে থাকবেন 50,000 বছর। আল্লাহু আকবার, কোন যাইয়াই হাসরে উঠবেন, 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। ওই 50,000 বছর নতুন জমিন তৈরি করবে, জমিন নতুন সৃষ্টি হবে, আসমানটাকে আল্লাহ নতুনভাবে তৈরি করবে। করার পরে আসমানের মধ্যে সূর্য নাই, ও বাবা আসমানের তারকাগুলা ঘষে ঘষে পড়বে, এই সূর্যগুলার হুকুম করবে, সবগুলা সূর্য, কেউ কেউ বলে 12টা সূর্য, কেউ বলে 2টা সূর্য, 3টা সূর্য না 12টা সূর্য মাথার উপরে দাঁড়ায়া থাকবে। এই সূর্যগুলার দূরত্ব কোনো 2 মাইল না 3 মাইল না, কিতাব মতো ভাইলাম বর্তমান সূর্য 9,88,000,000 মাইল দূরত্ব থেকে উল্টা ফিরে তাও দেয়, এটার রৌদ্র আমরা সইতে পারি না, এটার হিট আমরা সইতে পারি না। বিশেষ করে সৌদি যান, দুবাই যান, কাতার যান, ওই সমস্ত রাষ্ট্রের মধ্যে এন্দাদ দোহা 10টার পরে সূর্য যখন উদিত হয়, ও বাবা খালি ফেটে ফাঁকা রোডের মধ্যে খালিফায় হাঁটা যায় না,
সৌদি দুবাই মানুষ খালি পায়ে হাঁটে না, কারণ কি? কারণ এত গরমে, গরমের কারণে রাস্তাটা যেন তাফার মতন গরম হইয়া গেছে। ও বাবা মজু গুলা বক 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 করিয়া উত্তরাইব রে, 500 বছর দূরত্ব রাস্তা থেকে বক বকানি আওয়াজ গুনা শোনা যাইব। আব্বারে কারো জিব্বা বাহির হইয়া যাইব, কারো গামাইতে গামাইতে সাগর হবে, কারো হাঁটু পরিমাণ পানি, কারো মাজা পরিমাণ পানি, কেউ পানির সাগরে সাঁতরাইব। এত পানিগুলা গরম থাকবে রে, মাংসের মধ্যে লাগতে দেরি, মাংসগুলা হাড্ডি থাকবে, মাংসগুলা জোরে জোরে পড়ে যাবে, মরণ কিন্তু আর হবে না, এমন কঠিন শাস্তি আরম্ভ হইব রে। 12টা সূর্যের হিট লাগিয়া জমিনটা তামার হইয়া যাইব, ওই তামার জমিনে কিভাবে কদম রাখবেন? কিছু কিছু রওয়ায়েতকারী ঘোষণা দিচ্ছেন যে নি 8টা জান্নাতের সরদারেনি, খাতুনে জান্নাত পশ্চিম এবং উত্তর কন্যা থেকে উনি আসবেন, ওনার শরীরে থাকবেন কাপড় একটা, থাকবেন সাদা কাপড়, কাঁচাটা হবে লাল কাঁচা, ওনার মাথার মধ্যে গুণটা থাকবেন। ও বাবা আশেকের রাসূলকে কেন ভালোবাসার কথা কই? কেন বলি পাঞ্জে কানার পাগল ও পাক পাঞ্জাতনের আশেক ও পাগল হও, মা ফাতে মাতে জহরা দেখব উম্মতের কারো জিব্বা বাহির হইয়া গেছে, কারো লাগ দিয়া মজুক বাহির হচ্ছে গো, কারো কোমাল দিয়া গড়াইয়া গড়াইয়া মজুক গুলা পড়তেছে। খাতুনে জান্নাত মাতার গুণটাটা এইভাবে টান দিয়া ফালাইয়া উনার কুকড়ানো চুলগুলা যখন লাড়া দিব গো, 12টা সূর্যের আলো লয় হইয়া যাই। আল্লাহু আকবার বলে উনি শাহাদাত আঙ্গুলিটা এইভাবে দাঁড় করাইব, আল্লাহর আরশটা কাব আরম্ভ করবে, গাইবি ভাবে আল্লাহ ডাক দিয়ে কইব, মারে মা ও খাতুনে জান্নাত ফাতেমা আঙ্গুলটা কেন উঠাইলেন? আঙ্গুলটা নামাইয়া দাও, তোমার আঙ্গুলের ধাক্কা আমি আল্লাহর আরশটা সইতে পারে না। আল্লাহু আকবার বলেন ফাতেমা কয় আঙ্গুল নামাইতাম না, কেন আঙ্গুল নামানের কথা তুমি কইছো? আমার আব্বা এখন উম্মতের জন্য কাঁদবে, আমার হাসাইনের কি অপরাধ ছিল, আমার হুসাইনের কি অপরাধ ছিল রে খোদা, আমার শিশু আজগর তোর বান্দারা ফানি দেয় নাই, জুমার দিন আমার ছেলের নামাজ পড়তে দেয় নাই, আগে এটার বিচার তুমি করো তারপরে আমি আঙ্গুল নামাইব। আল্লাহ কয় মা তুমি ধৈর্য ধরো, আমি তো এই বাগানটা সাজাইতাম না, হাঁসর সাজানোর দরকার ছিল না, আমি জানি কে জাহান্নামী কে দোজকি, কিন্তু আজকের হাঁসরটা সাজাইলাম, সকল ফয়গাম্বরে দেখাইয়া দিমু, বান্দাদেরকে দেখাইয়া দিমু, আমার নবীজির শান আমি আল্লাহর দরবারে কত মহান। জগতের মা কই তোমারে, তুমি বাঁচাও সন্তান মা তোমার, ফাতেমা বলিবে আল্লাহ সাই উম্মতের রাসূল আল্লাহ, বাবার উম্মত দেবেশতের মাজার, পাপি উম্মত কে করিবে পার, আর পাপি উম্মত কে করিবে পার। চিল্লে কোন আল্লাহু আকবার কম, আমার নবী মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়বে, জিব্রাইল দৌড়াইয়া যাবে ফেরেশতাদেরকে নিয়া, জিব্রাইল কইব নবী গো আপনার উন্নতের অবস্থা তো ভালো না গো নবী, আপনি মাথাটা উঠান, আল্লাহ এমন শাস্তি আপনার উন্নতরে দিছে গো, কারোটা মাজা পরিমাণ পানি রে শুকাইয়া আবার তামা বানাইছে, কারণ মজুরগুলা গলে গলে ভরতেছে রে বাবা, আমার নবী কয়ের মাথা উঠাইতাম না, আল্লাহ কি দেখে নানি রে বাবা, আল্লাহ কয় বন্ধু আর কেন কান্দেন, আমি তো আপনার এ সুপারিশের দায়িত্ব দিলাম।
যারে ভালো লাগে তারে জান্নাতে লইয়া যাও, আমার নবীজি আসবে রে বাবা। এই জন্য বলি কিছু নাই, আমল লইয়া যাইবেন, এ আমল হয় কিনা আল্লাহই ভালো জানে। হাসরে দাঁড়ায় অন্তত বলতে পারেন, ওরে আকে রাতে কি দেখাবো নাই কোনো পুঁজি বাজান, আকে রাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে মুদ্রেশে তো নবীজি, আমার দয়ালে নবীজি, আমার মায়ারে নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি নবী গো, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। আমরা নবীর দিদার চাই কি চাই না, জোরে বলেন চাই কি চাই না। আমার নবী দৌড়াইয়া আসবে রে, দেখবেন আকাশের মধ্যে যখন মেঘ উঠে খাড়া জিলি বিজলি স্রিত করে দমুর দেয় কি দেয় না। আমার নবী একবার জান্নাতে একবার দুজুকের গেটে একবার হাউজে কাউসারের গেটে দৌড়াইতে থাকবে, কোন জায়গায় কোন উম্মতটা কিভাবে আছে। এবার নবী কি করবেন, আব্বা গো এমন জায়গায় আমার নবী দাঁড়াইয়া একটা ডাক দিবেন, ওর কোথায় আমার আবু বকর, তুমি লও দুজকের খবর, দুজকেলি যাই উম্মত আমার, কোথায় বাবা উসমান গলি, তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার, পাপি উম্মত কে করিবে পার। আল্লাহু আকবার বলেন, কোথায় বাবা হযরত আলী, আল্লাহু আকবার বলেন। আমরা ওই নবীর শান চাই কি চাই না। আব্বা গো কিছু নাই, ইবাদতের তকনি হতে পারে, ইবাদতের আমল কম হতে পারে, কিন্তু ইমানে বলিয়ার হয়ে যেটুকু ইবাদত থাকুক, এই ইবাদত নিয়ে যদি কবরে যান ইমানের কারণে নবী পাবেন, আল্লাহু আকবার বলেন। কিন্তু নবীর সাথে যদি বেয়াদবি করেন, খোদার কসম আমলও যাবে ইমানও যাবে, বরবাদ হয়ে যাবেন। আল্লাহ দোহাই দিয়ে যায়, আজকের একটা কথাই থাকবে, এটা হচ্ছে মাহে রমজান আসতেছে, তারাবির নামাজ কয় রাকাত, জোরে বলেন। যারা বলবে আট রাকাত, এদের মসজিদে জায়গা নাই, আপনারা কি রাগ করতেছেন? যারা আট রাকাত বলবে এদের মসজিদে কোনো জায়গা নাই, এরাই হচ্ছে বর্তমান দর্জাল এবং খানে ডাকাইত এবং নবীজির দুশ্মন, কথা বলেন ঠিক কি না? এদের নাম হচ্ছে আহলে হাদিস, বুকে হাত বাঁধা। এটা যারা দেখবেন বাবা তাহতা শুরু, আমাদের ইমাম আজম আবু হানিফা বলতেছেন, আমাদের মাহজাবের ইমাম বলতেছেন, না বুকে হাত বাঁধবে মা বোনেরা, আর পুরুষ বান্ধবে নাভির উপরে তাহাতা শুরু, অর্থাৎ বুকে না, আপনার জন্য হচ্ছে নাভির উপরে হাত, কথা কয় না কেড়ে, আর মা বোনদের জন্য হচ্ছে বুকের উপরে হাত। এই পুরুষ হয়ে এরা বুকে নিছে, কদিন পরে হাত বাঁধা ছেড়ে দিবে, যেহেতু তারাবির নামাজ আর টাকাতে নিয়ে আসছে, কয়দিন পরে কবে নামাজে নাই, এই দিন আর বেশি দিন না, বিতির নামাজ এক রাগাত নিয়ে আসছে। ও বাবা, তো এই সমস্ত দরজাল থেকে আমাদের ইমান হেফাজত করতে চায় কি চাই না? আল্লাহর রাস্তায় বলে যাই, আজকের এই ফান্দাইল যারা আছেন সুন্নি জনতারা, আমি একটাই কথা বলবো, সুন্নি মাদ্রাসাতে ছাত্র দিবেন, ওহাবি ছাত্র ওহাবি মাদ্রাসায় কোনো ছাত্র দিয়ে সহযোগিতা না, কোনো টাকা দিয়ে ছাত্র সহযোগিতা না। আপনারা বলবেন হুজুর বারবার ওহাবি বলেন কেন, বাবা ওহাবি বলে ওরা সেতে, আমরা যদি মাইক দিয়া সুন্নি কয় কোনোদিন কি আমরা ছেঁচ্ছি? ওহাবি কেন বলি বাবা, আর বাবা তারাদের মধ্যে তাদের কোনো জামান নবীর ভালোবাসা নাই, তাদের অন্তর হয়েছে প্রশংসা হচ্ছে আবু জাহিলের, প্রশংসা হচ্ছে এদিজের, এরা এজিদরে বলে কি জানেন, রাদিয়াল্লাহু তাআলা, আর নবীকে নিয়ে আসে ডাইরেক্ট আমার খাতারে, এরা এজিদের প্রশংসা করে, এজিদ নাকি একশো রাকাত নফল নামাজ পড়েছে, চিল্লে কোন নাউজুবিল্লাহ, এজিদ নাকি কোরআনের হাফেজ ছিল, যতই হাফেজ হোক যতই একশো রাকাত নামাজ পড়ক এই নামাজ হবে না, কারণ এটা আমি বলি নাই, ওরে ইমান হারা মুসল্লি বাই ইমান হারা মুসল্লি, ব্যাঙের মতো কেন কর ফালাফালি, না জানিয়া মূল কাহিনি কেন কর তালিবালি, না জানিয়া মূল কাহিনি কেন কর তালিবালি, ব্যাঙের মতো কেন কর ফালাফালি, ও দরদি আল্লাহ পাকের কোরআনে কয় একদল নামাজীরা রয়, ওই নামাজি হবে জাহান্নামী, হাই হাই সুরায়ে উনের কথা জালালিয়ে দেয় বলি, ব্যাঙের মতো কেন কর পালা ফালি। আল্লাহু আকবার কন, মা আয়েশা একটা ডাক দিয়া কয় নবী গো, এই কঠিন ভয়াবহ হাশরের ময়দানে গো আমি আপনারে কোন জায়গায় ফাইতাম,
আমার নবী ডিগলার দিয়ে কয় তুমি আমার চাইবা জাহান্নামের গেটে, সুবহানাল্লাহ। খন আমার নবী জাহান্নামের গেটে থাকবে, আমার নবীর মা আয়েশা সিদ্দিকা কয় নবী ওখানে যদি আপনারে না পাইলাম তাহলে আমি আপনারে কোন জায়গায় খুঁজবো? আমার নবী কয় তুমি যদি ওখানে না পাও হাউজে কাউসারের গেটে তুমি যাও। কয় নবী গো আমি আপনারা যদি হাউজে কাউসারের গেটের কাছে না পাইলাম আমি আপনারে কোথায় পামো? কয় তুমি আমারে পাইবা ফুলসেরাতের দ্বারে। কয় ফুলসেরাতের দ্বারে যদি আমি না পাই আপনারে কই পাইবো গো বাবা? ও নবী গো ওইখানে যদি না পাইলাম, আমার নবী কয় ফুলসেরাতে যদি না পাও তুমি আমারে পাইবা মিজানের দ্বারে। এখন মিজান অর্থ দাড়ি ফাল্লা, মিজান অর্থ কি? জোরে গন নাকা, একটু জোরে গন। হে ওয়াহাবি ভাইরা তোরা শোন, কসদে নবী বেলে গায়েব জানে না। এখন আমি কই আল্লাহ কিল্লে দাড়ি ফাল্লা বানাইছে তলে আল্লাহ কি গায়েব জানে না? আল্লাহ তো জানে কে জান্নাতি কে দোজকি, ফাল্লা বানাইছে কেন? কথা কথা এটা কি আমরা নি দান খেতে কতটুক দানেব আমরা না জানতাম না? আমগো ফাল্লার দরকার খোদা জানে নি। এখন খোদা যে ফাল্লা বানাইছে ও হাইব বাগারু জিগাইবেন কেন বানাইছে? হাফান গরম হয়ে যাবো গা কুতুব তো না। এই সমস্ত হুজুরের পিছে নামাজ হবে? জুরে বলেন ফাল্লা বানাইলে কেন গো খোদা? আল্লাহ কয় আমি জানি কোন বান্দাটার আমল কম কোন বান্দাটার আমল বেশি আমি সব দেখি জানি। তিনি কে? জুরে কর আমরা গুনাগার, আল্লাহ তো সব দেখে সব জানে কার গুণা বেশি কার নেক বেশি, তাহলে খোদা কেন বানাইছে মিজান? আল্লাহ কয় মিজান এই জন্য বানাইলাম, মিজানটা বানানোর একমাত্র কারণ হইছে আমার বন্ধু মুস্তফার সামনে আমি আল্লাহর দরবারে কত মহান গো। ইমান আছে আমলের কম, ইমান আছে নেক কম, আমার নবী থাকবে ওই মিজানের বাম পাশে। এখন তো মিজান ফাল্লা দেখবেন, এখন তো ডিজিটাল ফাল্লা, আগে ফাল্লা ছিল মনে করেন দুই জায়গা মানে ইয়ার মতো, একটার থুইতো বাড়ি একটার থুইতো মধ্যে ফাল্লার ইয়া বট্টা। ও বাবা বাড়ি ওজনটা দেখবেন, এখন তো বাবারে আমাদের দুনিয়াতে কোনো জিনিস বাড়ি যদি ফাল্লার মধ্যে থুন এটিকে উপরে যায় না নিচে যায়? জোরে কন নিচের দিকে বাড়ি যায় উপরের দিকে ফাল্লা, উঠটা হালকাটা উঠটা যায় হাঁসর ময়দানে হবে উল্টাটা, বাড়ির ফাল্লা যাইব নিচের দিকে নয় উপরের দিকে, হালকা যাইব নিচের দিকে। আমার নবী বাম পাশে দাঁড়ায় থাকবে, বাম পাশে থাকার পরে কামলিওয়ালা নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী। ও বাবা সামান্য সময় আমি আপনাদের থেকে বিদায় হচ্ছি, এবার আমার নবী বাম পাশে দেখতেছে আমার উম্মতের ঈমান আছে আমল কম, বাড়ি নেকের অর্থাৎ বাড়ির ফাল্লা গুনার ফাল্লা উপরের দিকে যাচ্ছে আর নেকের ফাল্লা হালকা হইয়া নিচের দিকে নামতেছে। কামলিওয়ালা নবী শাহাদাত আঙ্গুলিটা দেখবেন বাবারে নিজের দুটা চোখে বাবা, যেদিন ইমানদার হইয়া হাসর ময়দানে উঠতে পারেন নবী ডাইন আঙ্গুলের ডাইন হাতের বাম বাবার শাহাদাত আঙ্গুলিটা ফাল্লার নিচে এইভাবে ধরে রাখবে। ফেরেশতা ডাক দিয়া কইব আল্লাহ তোমার হাবিব কি শুরু করছে? আল্লাহ কইব কেন ডাকলি আমি কি দেখি না? কেন তুমি ডাকলে আমি তো সব দেখি? মিজান বানালের কারণ তো এইটাই আমার বন্ধুর সম্মানটা বুঝাইবার জন্য, বন্ধু যারে ভালো লাগে তারে জান্নাতে নিয়া যাইবা। আমরার মতন অপরাধী মিজানের ফাল্লাই উঠায় যদি ক্ষমা পাওয়ার কোন আশা নাই, যদি নবী তোমার নিজ গুলে ক্ষমা কর এ গুলামেরে ফারহইবার আশা যে রাখি। আল্লাহর নবী আপনার দরবারে এই আশামি নবী হাজির হইয়াছি, আল্লাহর নবী আপনার দরবারে এই আশামি নবী হাজির, হাতে বেড়ি পাড়ে করি এই আসামি ফেরোয়ারি, আপনার কোটে নবী সালান হইয়াছি। আল্লাহু আকবার কম, ওই নবীকে জানের সাইতে ভালোবাসতে চাই কি চাই না? তাহলে এই মাসটাই আমার নবীর মাস,
ইবাদত করতে হবে, নামাজ ছাড়া যাবে না। নামাজ ইমানদারের জন্য, আমরা নামাজি আমাদের জন্যই নামাজ, আমাদের জন্য পর্দা, আমাদের জন্য মাহে রমাদান। কথা বলেন ঠিক কি না? অনুরোধ করে যাই যারা ফসরাব করে পানি খরচ করেন না, শীতের ডরে মারাত্মক আজাব হবে, মারাত্মক আজাব হবে, অন্তত টিস্যুটা পকেটে রাখবেন, টিস্যু দিয়ে অন্তত সারাইবেন। বাবা এখন তো ডিজিটাল জমানা বাবা, শুরু হয়ে গেছে খাড়ায় খাড়ায় বোতা। অবশ্য আপনাকে সোনার গাঠে এগুলো নাই বাবা, আপনারা রাগ করেন না বাবা। এই যে কুকুর, আপনারা সিনেন কিনা জানেন না, কুকুরও বড় মারাত্মক। কুকুরটাও যদি ফসরাব করতে যায় বাবা, ফসরাব করলে আগে দেখে এখানে কোনো আহলে হাদিস ফসরাব করছেনি, নাকটার উড়ে গেলা তিন জায়গা সেট করে আর মুতে রাগ করতেছে। ও আপনারা কুকুরটা যখন ফসরাব করে দেখবেন যাই আগে হুঙ্গ হুঙ্গে জনে দেশে আহলে হাদিস বুঝছে, ওই তো না আরেকটা যা আবার দেখা যায় না না এটা বড় মারাত্মকটা, এখানে মুতা যাইতো না, যাইয়া দেখবেন গাছের মধ্যে তো আর পুরুষ মুততে পারে না, পাবলিক মুততে পারে না, যাইয়া ফ্রিস করে গাছের মধ্যে ঠ্যাঙ্গুড়িয়া মুততে দেয়। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য কই কুত্তাও যদি সিন্না মুততে যায়, আপনারা না সিন্না হাত মিলাইয়েন না, হাত যদি এগুলোর লগে হাত মিলাইতে যান, হাতের রহমত কেন লই যাবো গা, আল্লাহর কাছে চাইবেন একটা ওই যাবো আর একটা, কারণ এগুলো বড় মারাত্মক ভাইরাস। কথা বলেন ঠিক কিনা?